আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজকের ভিডিওতে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইবনুল জৌজি রহমতুল্লাহির আত্মার পরিচর্যা তো এটি হচ্ছে রোহমা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং রোহমা পাবলিকেশন তো আমার খুবই পছন্দের একটি পাবলিকেশন তো তাদের যে কোনো বই হোক না কেন আমার কাছে কেমন জানি খুবই ভালো লাগে হয়তো আমি তাদের প্রতি বেশি বায়স হয়ে গিয়েছি তাই না যাই হোক তো তারা এই বইটি বের করেছে তো তাদের এই বইটি যখন আমি পড়লাম আমার কাছে খুবই ভালো লেগেছে ধরুন আপনি বলতে পারেন যে আত্মার আবার কিসের রোগ তো আত্মার রোগগুলো হচ্ছে ধরুন আপনি অন্যদেরকে দেখে আপনি হিংসা করেন আপনি রাগ হয়ে যান অন্য কারো দেখে আপনার অহংকার জাগে বা অন্য কারো ভালোতে আপনি দুঃখ বোধ করেন বা আপনি কৃপণতা করেন তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের আত্মার রোগগুলো আর কি এরকম আরও তিরিশটির মতো রোগ নিয়ে এখানে কথা বলা হয়েছে প্রায় তিরিশটি অধ্যায় আছে এবং সেখানে প্রতিটিতে একটি করে বিষয় দেওয়া আছে যেগুলো নাকি আপনারা যখন পড়বেন আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সবগুলোই তো আমাদের মধ্যে কখনো না কখনো ছিল বা যাদের এখনও হয়নি তারাও দেখবেন যে জীবনের কোনো এক সময় এই সব রোগগুলো আপনাদেরও হবে তো এই সব রোগ থেকে চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু আমি মনে করি এই বইটি অনেক বেশি ভালো হবে আপনারা যখন পড়বেন আপনার কাছে খুবই ভালো লাগবে বইটি দেখতেও খুব সুন্দর একদম ছোটো একটি সাইজ কিন্তু এই বইটিতে যা যা লেখা আছে আপনাদের আশা করি অনেক ভালো লাগবে আপনাদের মধ্যে যে এই সমস্যাগুলো আছে তা কিভাবে চিকিৎসা করতে হবে বা কিভাবে এগুলো থেকে মুক্তি লাভ করতে পারেন প্রতিটি বইয়ের মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স দেওয়া আছে সেখান থেকে আপনারা পড়ে পড়ে দেখতে পারবেন এবং একই সাথে সেখানে কিন্তু খুবই সহজে অনেকগুলো প্রতিকার দেওয়া আছে বা কি করতে হবে তাও লেখা আছে তো এই সব কিছু পড়লে আমি মনে করি যে এই যে আমাদের আত্মার যে রোগগুলো এগুলো কিন্তু অনেকাংশেই কম হয়ে যাবে কারণ আমরা যখন ওষুধ খাই তখন আমরা সুস্থ হয়ে যাই তো এই আত্মার পরিচর্যার জন্য তখন আমাদের যে এই চিকিৎসাটা নিতে হবে তা আমরা এখান থেকেই পেয়ে যাব এবং এই বইতে লেখা আছে যে কি কি করতে হবে তো এই বইটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে আমি মনে করি আপনারা যদি সূচিপত্রটা হয়তো দেখেছেন কোণে তো এই সূচিপত্রটির মধ্যে কিন্তু দেখুন অনেকগুলো রোগের নাম দেওয়া আছে তো সেই রোগগুলো কিন্তু আপনারা নিজেরা যাচাই করে নিতে পারেন এবং দেখতে পারেন যে এখান থেকে কী কী রোগ আপনার মধ্যে আছে যা নাকি আপনার নিজের মধ্যে আপনি ঠিক করতে চাচ্ছেন তো আশা করি এই বইটি আপনার সকলে সংগ্রহ করবেন বইটির গায়ের মূল্য একশো বিশ টাকা যা নাকি আপনারা যে কোনো অনলাইন শপে আশি থেকে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই বইটি সংগ্রহের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এই বইটি থেকে আমি কিছু লাইন আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে যে যে ব্যক্তি নিজের দুর্বলতাকে শনাক্ত করতে পারে না সে বড়ই নির্বোধ মন যা চায় তাই করতে যাওয়ার নাম প্রবৃত্তি অতি ভোজন অতি পান দুটোই নিন্দনীয় জ্ঞানীরা বাঁচার জন্য খায় আর অজ্ঞরা খাওয়ার জন্য বাঁচে দানশীল ব্যক্তি স্বাধীন কারণ সে তার টাকা পয়সার মালিক কিন্তু কৃপনকে স্বাধীন বলা মানায় না তার টাকা পয়সায় তার মালিক জীবন নির্বাহের ক্ষেত্রে দূরদৃষ্টি বিচক্ষণতার লক্ষণ বইটি থেকে কয়েকটি লাইন আপনারা শুনলেন আশা করি আপনাদের কাছে এই লাইনগুলো ভালো লেগেছে এবং আশা করি বইটির ব্যাপারেও আমি যা বলেছি তা আপনাদের বইটি কেনার জন্য আগ্রহী করতে পেরেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমাদের আবার দেখা হবে আগামীকাল সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে